মদনদা মোরাং টপি দরকার নাই রে, টপি সাথে এতলা মডেল ফ্রি। হ্যাঁ, যে চেংরারা দেড় ফুটিয়া চেংরারা ডালা কছে উচ্চা উচ্চা আর সিঙ্গেলা শুকায় না। আজ রোদ খান দিছে, আজ সিঙ্গেলা না শুকাল হবে নি তো। অত কিছু ভাই মুই জানু না, মুই শুনু আর ট্রফি লি আইছে, তুই যাবো কি? মুই তো কামে দিশা বোন, তুই মোক সিঞ্জা শুকবা লাগে, তুই মোক পাটা দুবা লাগে, আর তোর ট্রফি মুই জামি, ট্রফি টুফি দেখো তুই যা। তোর খামখানে বাইরে গেল, আমার ছদিন ট্রফি আনছে আর তুই দেখবা যাবো নি। ধর তোর সিঞ্জা দিয়ে হাড়া তো তুই পরে শুকাই যাবাই লিখবে পাগল আছিস না? কি তে আমার ছদিন ট্রফি আনছে আর তুই যাবো নি মানে? কাই রে কোন মরা রে দিনে দুপুরে চেঁচা আসে? এ দা হামা মরা নাহি রে, আধা মরা লা রে হামা। কি হইছে এত চেঁচা শুনি কিতা? এ দা তুই বলে টপি আনছি রে। এই শালা এমা আর কাঙ্গো দিশা পারলি? হ্যাঁ আনছি তো, কি হইছে আমার তো উড়াই দেখবা ইচ্ছি কে দেখা না কোনে, মুই তো আসবা চাও নিয়ে জোর করে লিয়ে আসিল মুখ দেখা কোনে দা রোগানি শালা ওরা আনছু। অঞ্জলি ঘন্টার অঠা তো ওমা দেখিবা আইছে। তুই এত সুন্দর বুদিরা কেন করে পটালো রে? ও পাবজি খেলতে খেলতে পড়ে গেছে। ওই এটি হবি নবী কোনো কাকা চব কচোদা শোনা পাবে, মোবাইলটা লিখলা তাড়াতাড়ি লিখলা, পাবজিটা ডাউনলোড কর, আমার অনেক ধর ধর মায়া কথা মতো তাড়াতাড়ি পাবজি ডাউনলোড কর, তাড়াতাড়ি ডাউনলোড কর। কি মতন তো ডাউনলোড হলো না রে? এ ঘুরে যা খালি রে, পৃথিবীটা ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে। হবে ওহো টানাটানি করি না, কিন্তু ডিস্টার্ব করছি কিনা রে, ডাউনলোড কর না রে। তুই মোক ডিস্টার্ব করি, মুই ঠিকই আছো, মুই ধরলো না ডিস্টার্ব করবা। ওহো তুই কিতা এনে লাগি করি? ওহ কার রে? ও ছোজিন্দা এলা খা রে, এ ট্রফি রে দেখিলেন অলগদে মেডেল লাইলা ফ্রি। এ মদনদা ট্রফি রে লয় এতলা মেডেল ফ্রি? আরে এই তো তুই বুঝিলো নি, এটা দেখিস না? এটা হ্যাঁ এটা হচ্ছে ম্যান অফ দা সিরিজ। হ্যাঁ সিরিজ। আর এটা দেখিস না? এটা হ্যাঁ এটা হচ্ছে ম্যান অফ দা ম্যাচ। আরে এটা আর এটা সবচেয়ে বড় লম্বা ছয় মেশে না ওই উড়াত টানে। মদনদা মোর এরকম টপি দরকার নাই রে, টপির সাথে এতলাম মডেল ফ্রি, দরকার বলে মুই সারা জীবন ঢেনা রোম, তাও মিয়া পাবজি পাবজি খেলে মেয়ে পাবজি মিয়া আনিষ্ট করে দেখুন তুই কি করবো করা। মো ভাই এই যে তোমার সামনে চলাইছে ভাঙ্গা টিভি টাঙ্গা রিপোর্টার, আমার সচিন পাকিস্তান থেকে ট্রফি লিয়ে আইছে, তো কী করে লিয়ে আইছে কেমন করে লিয়ে আইছে আমার বিস্তারিতকে জানানো, তোমার দেখতে থাকো। দেখিল মদন রিপোর্টার চলাইছি, তা আসবে নি তুই পাগলা হয়েছিস? যেটে সেটে না হয় পাকিস্তান থেকে ওই ট্রফি জিতে আইছে, মুখের কথা ঘুরে তো। তা বৌদি আমার শুনো, তোমার বলে শচীনের টানে পাকিস্তান থেকে আইছেন, তো কীভাবে আইছেন তো একটু আমাকে জানো। মোক শচীনক খুবই ভালো লাগিছে, ওরা তানে শচীনের লগত মোর মহাবাদ হয়েছে, ওই তানে আমি চলে আসছি। তোমার পাকিস্তানের আর আমার শচীন ইন্ডিয়ার তোমার মহব্বতটা কী করে শুরু হলো ওটা একটু আমাকে বিস্তারিত জানাও। আমার পাবজি খেলিতে খেলিতে পরিচয়, ওই মোক নাম্বার দেয়, মুই ওক নাম্বার দিই, তারপর আমার ভিডিও কল হয়, তারপর ওই ভিডিও কল করে ওই মোক ইন্ডিয়া দেখায়, মুই ওক পাকিস্তান দেখাও, এইভাবে আমার ভালোবাসাটা গভীর হয়ে গেছে, তারপর আমি চলে আইছি। মদনদা কি বুঝা পালো
মুই ভাই যা বুঝবার বুঝে লিছু মুই ভাই এটা রুমি মুই একা গেনু চল 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 তো তোমার জানা বলেন সচিন কি পাকিস্তান থেকে ট্রফিটা নিয়ে আইছে তোমাকে এবারে দেখামো পাবলিকের রিয়াকশন পাবলিক কতটা খুশি তা তোমার দেখি তার এই যে তোমার সচিন পাকিস্তান থেকে ট্রফি নিয়ে আইছে তা তোমার কতটা খুশি আমাকে জানাও হ্যাঁ যে চেংরারা ডের ফুটিয়া চেংরারা ডালা কছে উঁচা উঁচা আর ওই যে পাকিস্তান থেকে কই না ওটা মরণ দেখেছি আর তিনটা ছোয়া কেন কথা সংখ্যাটা পুষিবে তো তোমায় এরকম কিছু ভাবা যান ভাবি মনি জ্বালা চেংরারা পাকিস্তান থেকে আইছে মায়ারা তিনটা ছোয়া ওরা সংসার চালবা আবার ওরা টিকে ওরা সংসার দুদিনা মায়ারা পালাবি তো তোমার শুনলেন পাবলিকের রিয়াকশন দুই একদম ভালো নাই তো দেখা যাক সজনের সংসারটা ঠিক আছে না নাই